দর্শক দেখতে পাচ্ছেন সবাই ঘুমাচ্ছে। ও লাইভ দেখছো? কার লাইভ হচ্ছে লতা? আমার কামরুল ভাই। তোমার কামরুল ভাই কি লাইভ করতেছে? এই যে লাইভে খালি দেখতেছে, আমার কথাই বলতেছে। সবাই কেমন আছেন আপনারা? দর্শক আপনারা লতার কথা জিজ্ঞাসা করতেছিলেন, লতা তখন কি দেখছিলে? লতার ভিডিও ভালো লাগে, লতার এটা ভালো লাগে, ওটা ভালো লাগে, আমি যে এখানে নেই এর জন্য। আলিফের কি হয়েছে, কেমন আছো? কিছুই হয় নাই, ঠিক আছে। পান খাচ্ছে আলিফ একটা গান আছে না, পান খাই আর ঠোঁট লাল করিলাম, তারপর কি জানো বলো তো গানটা? পারো নাকি? পারে না বলে আমি পান খাই না, সব পান খানো গান গাইও না। না আপনাদের জন্যই তো দাম পাচ্ছে না এই পাড়ায়। না এখন তো সবাই আবার বুঝে গেছে, বলতেছে যে আমার সাথে কেউ রকম করে ওই যে ভিডিওটার জন্য। খালি মায়ের নাম দোষ দাও নাকি? আত্মীয় আসতেছে? রাগের মাথায় খালি মায়ের নাম দিচ্ছ নাকি? তোমরাও যে পাগল হয়ে আমি দিচ্ছি না। সেদিনকে তুমি তোমার মাকে বকলে। বকলাম ওরে তো ধরবে না আমার, বুঝেন না, এত ছোট মানুষ। এই ছোট মানুষ, ছোট মানুষ বলি পার পাবে না। ছোট মানুষের ক্ষমা। আচ্ছা ঠিক কি হইছে ওর? ওর খাচ্ছে না, কি হইছে? ভাত পানি খায় না, আলতার সামনে করে দেখালে না তো মানুষ। অনেকদিন ভাত খাও না? আমি তো বেশ কিছুদিনই ভাত খাইতে পারি না, পেটে যন্ত্রণা করে তো ভাত খাবার দিচ্ছি। খাই নানি বলতেছে যে ওর মানে আলতাসনে করে দেখতে পারিস না, হ্যান করতে পারিস না ভাত, কারণ আমি আগে যে ভাত খাইতাম ভাই, আমি যে মোটা কাটা ছিলাম। একদিন আমার ভিডিও ওই পারা বানাইতে যাইন, সবাই বলবে এখন করলো তার আগে করলো তার পার্থক্য অনেক আলাদা, কথা না বললেও মোটা কাটা ছিল। ভক ভক করে দেখো তোমার কীর্তি কি করতেছে, দেখো দুজন মিলে। কি জন্য দেখতে পারে না?
আর তুমি মারতে তো তাই প্রতিশোধ নিচ্ছে তোমার পর ভয় লাগে না না পচা কবে হাই ব্যথা পাইলো না অনেক সুন্দর বাতাস তো এখানে তুমি তো মোটা হয়ে গেছো মনে হয় ঠিক না আলিফ হ্যাঁ পশম লাগে গেছে তো কেলোর কীর্তি দেখা হয়ে গেছে বসো শান্তি মতো বসো সেলফি আজকে অনেক উড়ি পোজ ভয় পেয়ে গেছি আমি সত্যি তো দর্শক বলে সুন্দর আবার কেউ বলে কি বলে যেন পেতনি ফিল্টার সুন্দরী আমার মনে করেন যে ক্যামেরাতে ছবি ফিল্টার মারি দেয় কারণ আমি সুন্দর তো আসলে আমি সুন্দর দর্শক লতা কিন্তু তার কষ্টের কথা এভাবে শেয়ার করছেন আপনাদের সাথে হচ্ছেন আপনারা যে বকাবকি করেন সুন্দরী ভুল আমি সুন্দর না হলে আমার আমাকে এত লোক ভালোবাসে বলেন না না কাঁদো না থাক মনের কষ্ট তুমি এইভাবে প্রকাশ করছো কেন সত্যি কথা বলো তুমি সবসময় যেই কথা বলো আসলে দর্শক আপনারা যে আমার লাইভে এসে অনেকে অনেক রকম বাজে বাজে কমেন্ট করছেন তো সেই থেকে লতা পাথর হয়ে গেছে পাথরও এইসব কথা আজে বাজে কথা বলতে হচ্ছেন একজন বলছেন হচ্ছে যে আমার সিয়ারা নাম থুইছে পিয়ারা আবার কে কি কইছে যদি সুন্দর হইতো কি হইতো এর জন্য লতা সবসময় এখন এইসব কথা বলে বুঝছেন আপনারা কিছু মনে করবেন না আসলে হ্যাঁ আল্লাহর সৃষ্টি আপনারা এরকম করে তাহলে আমাকে এখনি আপনাদের থেকে বেশি সুন্দর করে দিতে পারে কিন্তু আল্লাহর সৃষ্টির কোনো মূল্য হয় না মানে কোনো তুলনা হয় না মানুষ তার নিজ হাতে সৃষ্টি হয় না হ্যাঁ যেমনি খুশি তেমনি করবে আল্লাহ যার আল্লাহ বলেছে যে আমার বান্দাকে আমার যেরকম ইচ্ছা আমি সেরকম সৃষ্টি করেছি তাতে আমার চোখে সুন্দর হলেই হলো আপনাদের চোখে সুন্দর লাগবে না আচ্ছা যাই হোক আমরা একটি গান শুনি আবার কীর্তি কেউ দেখো কি করতে এখন এখন সবাই চুল গায়ে দিচ্ছে ও আরাম পাচ্ছে এখন গাও একটা গান গাও আমার ময়না পাখি চান রে তোর লাইগা কত মায়া টান রে তুই আমার ময়না পাখি চান রে তোর লাইগা কত মায়া টান রে তোরে চারা যাই না থাকা শুনরা আমার জান তোর বুকে আমার ঠিকানা বাঁচে না পরাণ তোরে সারা যাই না বাঁচা শুনরা আমার জান তোর বুক লাইগা কত মায়া টান রে তুই আমার ময়না পাখি চান রে তোর লাইগা কত মায়া টান রে তোর বুকে আমার ঠিকানা থাক
খোদার পরে তোরে যে চাই বলবো সারা জীবন, তোর বুকে আমার ঠিকানা থাকবে সারা জীবন, খোদার পরে তোরে যে চাই বলবো আজীবন, তুই আমার ময়না পাখি চান রে, তোর লাইগা কত মায়া টান রে, তুই আমার ময়না পাখি চান রে, তোর লাইগা কত মায়া টে, আমার বুকে তোর ঠিকানা বুঝবে যে কে, এত ভালো তোরে বলবাসিবে যে কে, আমার বুকে তোর ঠিকানা বুঝাবে যে কে, তোর বুকে আমি থাকবো সারাটা জীবন, তুই আমার ময়না পাখি চান রে, তোর লাইগা কত মায়া টান রে, তুই আমার ময়না পাখি চান রে, তোর লাইগা কত মায়া টান রে, তুই আমার ময়না পাখি চান রে, তোর লাইগা কত মায়া টান রে। বাহ, সুন্দর সুন্দর সুন্দর। যাই হোক দর্শক, লতার কণ্ঠে গানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে, আমি কালাতাই কালাতাই ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখলেন, সত্যি সত্যি গাল পারবেনি কিন্তু, না পারে। আর যারা অবশ্যই ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটু আমাকে সাপোর্ট করবেন, আমাদের পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ভাইজান আপুরা, আপনারা যারাই দেখছেন, আন্টিরা সবাই 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 সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। লতা ভালো থাকো।